রং ডিজাইন কিভাবে করি, তো প্রথম কি থাকে লিখবে, লিখবে লিখা যায় কালার, তো ঠিক এটা কি বলা, ঠিক আছে। তারপরে এখানে একটা সাইজ থাকে, ঠিক। তারপর বি থাকে, তারপর ইউ থাকে, কি আই ইউ, তারপরে কালার করার জন্য কি এতটা আমরা কাজ করেছি। ইভেনলি এটাও থাকে, আর এটাও থাকে, আর এটা কি বলেছিস, তো এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফন্ট ফেস, ঠিক আছে। এটা কি তাই, এটা কি বোল্ড মানে ফন্ট স্টাইল বলা হয়, ঠিক। এটা কি ইটালিক মানে একটু তিরছা হবে লেখাটা, ইউ ফোর আন্ডারলাইন করার জন্য, ঠিক। আর এটা হচ্ছে ফন্ট কালার করার জন্য, মানে লেখাটাকে কালার করার জন্য। আর এই কল্পনা কি বলা হয়, সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে। এই কল্পনা কি বলা হলো, সুপার স্ক্রিপ্ট, আর এটাকে বলা হয় সাব স্ক্রিপ্ট। এটা কি বলা হয়, এটা বলা হয় স্ট্রিক্ট, মানে লাইন, ক্লিয়ার। এই যত কিছু আমরা ফন্টের মধ্যে পড়েছি সেটাই আমরা আজকে HTML এর মধ্যে এই সব জিনিসকে ইউজ করি, ঠিক। তো HTML করার জন্য প্রথমে কি লিখতে হবে, HTML, ঠিক। লেন বারবার বলা আছে আজ কি ইউজ করছি, ফন্ট। এই টপিকটা যখন সেভ করবি তখন কি নামে সেভ করবি, ফন্ট ডট HTML, তাহলে কি হলো রিলেটিভ সেভ করবি। তোমরা দেখলাম ফর্ম ফর্ম করতে যেটি ফর্ম হয়েছে নিজের নাম, ওটা ছাড়, যে টপিক থেকে কাজ করছি সেই টপিকটা যদি সেভ করতে শিখি তাহলে একটা সুবিধা হয়, যে কোনো দিন খুঁজতে পারবি নিজের কোডগুলো। এরপর বডি হবে, ঠিক আছে, টাইটেল, হেডের ভিতরে টাইটেল ওগুলো বাদ চলে গেল, ওগুলো তোমাদের আগে কি করাছি, আজকে নতুন হবে, ঠিক। এরপর কি লিখতে হবে আমাকে, ইউ কি করছি ফন্ট, তার জন্য ফন্ট লিখব, ঠিক। আর ফন্টের পর কি লিখতে হবে, ফেস, ফেস। এবার কি না এখানে নাম লিখতে হবে, তুমি এটাও লিখতে পারিস, এই লিস্টের মধ্যে দেখবি ওয়ার্ড অনেক লম্বা লিস্ট হয়ে যায়, যে কোনো নাম লিখতে, আমি এখানে লিখে দিলাম টাইমস রোমান, এটা একটা ফন্ট, ঠিক। কমিক সেন্স, এটাও একটা ফন্ট, ঠিক। তোমার আরিয়াল ব্লেক, আরিয়াল, অনেক ফন্টের নাম আছে, ঠিক। ওইখান থেকে দেখে দেখে তোমাদের যেমন যেটা সুটিবল তোমরা এখানে লিখতে পারো। এরপর বন্ধ করে দিচ্ছি ফন্টটাকে, যখন এটা অ্যাপ্লাই করলাম বলি, এবার কার উপরে অ্যাপ্লাই হবে, সাপোজ আমি লিখলাম কি এটা অনলি ফর কম্পিউটারের মধ্যে, এই কম্পিউটার লেখাটাই এই ফন্টটা হবে, ঠিক। তারপর ফন্ট কি হবে, ক্লোজ করেছি, ঠিক। সেম এবার ফন্ট সাইজ,
ठीक। तो साइज देखा ना, मैक्सिमम साइज को तो 7। ठीक, এটা ক্লোজ করছি না, ঠিক, এটা ক্লোজ করছি না। আমি আর একটা ট্যাগ শুরু করি, কি ফন্ট কালার রেড, একটু হোয়াইট দেখব, রেড ক্লিয়ার, আর এর কি করব, ঠিক আছে ক্লিয়ার। এরপর আমি ফোর্সিলা যেটা লেখা রাখবো সেটাকে বোল্ড করবো, ইটালিক করবো, আন্ডারলাইন করবো, বুঝছে, ফোর্সিলাটাকে আমি একটু বেশি বোল্ড করছি, ঠিক। সাইজও দিতে পারিস, তো সাইজ করার জন্য কী করতে হবে, ফন সাইজ, ঠিক, সমান হতে ইয়াকে আমি কী করলাম 6 করব, আর ফোর্সিলা লিখে দিলাম, ঠিক। আমি লিখে দিচ্ছি এখানে, এইটা আমি লিখতেছি, ঠিক, এখানে কে সুপার স্ক্রিপ্টের মধ্যে আছে, এই টুটা মানে কার উপরে আছে, এক্সেল, ঠিক। তাহলে আমার কি করতে হবে, এখানে প্রথমে কি লিখতে হবে, এক্স, ঠিক, এরপর সুপার স্ক্রিপ্ট মানে কি লিখবে, এস ইউ টি, ঠিক, তারপর কি লিখবি, 2, আর সুপার স্ক্রিপ্ট বন্ধ হয়ে যাবে, ঠিক, তারপরে প্লাস চিহ্ন, এক্স প্লাস 5, ঠিক। এইখানে আবার কি সব স্ক্রিপ্ট বলবো, তো সব স্ক্রিপ্ট কি করছি, এইরকম করতে হবে, H2SO4 যে কোনো যে সূত্র থাকে, H2O2, ঠিক আছে, ওগুলো লেখার জন্য কি করতে হয়, সব স্ক্রিপ্ট, ঠিক, সব বন্ধ হয়ে যাবে, আবার SO4 ক্লিয়ার, মানে আছে, আবার কি আছে, স্টিক থ্রো আছে না, তো এটার জন্য স্টিক লিখতে হবে, আর যে নামটা লিখবি, ঠিক, এটা কাটতে পারছি, যেমন কি থাকে রেনুয়াল, দেখেছিস না, এটা কাটা থাকে তো রেনুয়াল বা নিউ, অনলাইনে দেখবি, তখন এটা কি করা থাকে, স্টিকটাকে ইনেবল করে দেয়, ঠিক। এরপর বডি বন্ধ আর HTML, ঠিক, ক্লিয়ার। এবার এটা তোমাদেরকে পুরো আমি বুঝে দেখো, প্রথমে কি করেছি আমরা, শুধু ফন্টের ইউজ করতে শিখছি, তার জন্য কি লিখেছি, ফন্ট পেস ইকুয়াল টু টাইমস রোমান, ঠিক, টাইমস রোমান যেমনি লিখলে এই কম্পিউটারটা কি হবে, এই ফন্ট পেজটা চেঞ্জ হবে, ঠিক, যেটা নর্মাল যে আছে তার থেকে একটা আলাদা ডিজাইন দেখতে পাবে, ঠিক। এরপর পরেরটা কি হবে, ফন্ট সাইজ, এই ট্রেনিং সেন্টারের যে সাইজটা থাকবে ওটা কত থাকবে, 7, মানে এই যে কম্পিউটার হবে তার তুলনায় এটা দেখবি বড় দেখতে পাবে, বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা ওই 6 আর 5-এর মধ্যে আছে, বুঝলি, তখন এটা কি দেখতে পাবি, সাইজটা এই কম্পিউটার লেখার থেকে বড় দেখতে পাবে, ঠিক। এরপর কি আছে, ফন্ট কালার,
কোন কালার মানে সেন্টারের মধ্যে কোন কালার হয়ে যাবে তাহলে রেড আর বাকিগুলো কোন কালার হবে ব্ল্যাক বাই ডিফল্ট কালার কি পড়ে ব্ল্যাক পড়ে যেহেতু এগুলোর কালার চেঞ্জ হয় না তার জন্য এগুলো কি দেখাবে ব্ল্যাক আর এই সেন্টারটি কি দেখাবে কত রেড বাট সাইজ কি কোনো দাগি বুঝতে পারি কার সমান থাকবে কম্পিউটার সমান থাকবে না ট্রেনিং এর সমান থাকবে নো সেন্টার আবার কারণটা যদি বন্ধ করা থাকতো এখানে পয়েন্ট তাহলে সাইজ দিত কার এই জিনিসটা বুঝাবার জন্য তোমাদেরকে এখানে গ্যাপ লাগিয়ে দিল এখানে দুবার পয়েন্ট বললো বুঝলে এরপর বল এটা লিখ হবে সাইজ অফ বললাম করছিল যে হবে সেটা সাইজ তো মানে বেশি কম করতে পারে ফ্রন্ট সাইজ 7 আছে বাই ডিফল্ট সাইজ 7 সবলে ম্যাক্সিমাম ছোট আছে এই 7 টা সাইজে এইচটিএমএল এ কাজ করবে এবং সিএসএস বলবি কোন সেটা অনেক বড় হতে পারে একটা অক্ষর তুমি 100 200 সাইজে করতে পারো এই সিএসএস এইচটিএমএল এ করার জন্য কত লিখতে হবে ঠিক আছে এরপর সুপার স্ক্রিপ্ট সেম গল্প বটে দেখো এইখানে যে তাকে উপর করতে গুছে ছিলাম আমরা টুকে এক্সেল পাওয়ারে টুটা তো টুটা উপর হবে তার জন্য আমার কি করতে হবে সুপার যে আছে তার মধ্যে আমার কি লিখতে হবে টু ঠিক আছে এরপর দেখো সুপার স্ক্রিপ্ট ক্লোজ হয়ে গেছে সুপার তারপরে প্লাস ঠিক এটা যদি ক্লোজ করতে ভুলে যায় তখন কি এরকম হবে জানিস আউটপুটটা আউটপুটটা এরকম দেখতে পাবি যদি ক্লোজ না হয় নাই তাহলে এরকম দেখাবে সবে উপর হয়ে গেছে ঠিক ইনকে যদি এই কা ওয়াটারটা যদি সব স্কিট হবে তখন সবে দেখবি এই থেকে সব ডাউনে আছে ক্লোজ না কেন কি ক্লোজ যদি না করিস তাহলে এই আর প্রপার্টি নিয়ে নিয়ে রাখতো বুঝলি যেমন এটাই যেমন আছে ক্লোজ করতে ভুলে গেছে এটা তখন দেখবি এটা তার নিচে থাকে বুঝছিস এইটা বন্ধ হয় নাই তার জন্য এটার নিচে দেখাবে আছে টু এর দেখি তার নিচে বুঝলি ক্লিয়ার নো কারো অসুবিধা এই ছোট মোটো ক্লাস তাহলে করা